বাজারে যাচ্ছি বাপু, দাদিকে ঘর থেকে বাইরে বারবার দেয় না, ঠুকুর চাষি বউ ঘরে থেকে বারাবার দেয় না। ওই মালটার কি হয়েছে? চাষা ওর কথা বলো না, ও টয়লেটে হার পিক থাকে। ও চাষা আচ্ছা যাও, মুরগি মানুষ দেশ না যাই। দোস্ত চল মেয়ের সাথে দেওয়া হয়ে আসি, চল আজকে মিন তোর নাই আমার ঘরে। চল তোমার চোখ খুব সুন্দর ডাবের মতন। ওই মিম তোমার জন্য সারাদিন যাইয়া থাকি, তোমার জায়গা ওটা লোড দিছিলাম সেটা হাতে আও। আরে মিম রে তুষার, আরে বুড়ে বেড়া যা কেলে ভাই তুই আমারে ভুলে গেলি, তোর বুড়ে মাথের এত ভালো লাগে। দোস্ত দেখ দাবের হাতের কামড় কত সুন্দর। তোর ভাই বুড়িয়া কালে কামড়া হইলো কি পশ্চিম মেয়েরা ভুলাই বেলায় বিয়া করলো, জিজ্ঞেস করতে পারিস তুই? সে সময় 13 বছর মেয়ের সাথে 65 বছর বুড়িয়ার সাথে হয় নাকি? তাহলে এবারে আমরা কি করবো? ভাইয়ের বউ মানে বারো না আমার বউ, তোরা না যাবি না লাঠি আনবি। আমার কাছে লালন পালন করা জিনিস নিয়া আমার কাছে উপর সব দাঁড়ি। এই তোর ভাই 65 বছরের বুড়া, আমার 13 বছরের মিলবে কে বাইরে নিয়ে গেল? শালা বারো আনা বলো আর বউ শালা পেয়ে মরছিলাম আমি রং কামে। 5 বছরে আমার পেন, 5 বছরে কতটা ইয়া ছিল খাবা থাকতি। ওরে মি এ বাবি তোরা মাইয়ারা এই ব্যাখ্যা, তোরা বুইরা বেটা মানুষ না, সরকারি চাকরিওয়ালা বর ফালি সব ভুলে যায়, কানা বোবা লাগতে হিট পরে কিচ্ছু দানা সব ভুলে যাও। ওই ভাবি মোট কথার এক কথা, সরকারি চাকরি এলা বাতার ভালো আমার জন্য আর ভুলে যাস নি, আমার জন্য মাঝে মাঝে আসবো রাগদারি করিস নি। কে রে বাস্তিয়া তোরা কখন আলু ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না, আমি কইলাম ভাবি আমার বাড়ানা বউ হয় ছালাটা আমার বাইনে দিল। ও এই ব্যাপার, আয় দেখো নে আয় থাক।